রমজান আসার আগে তিনটি দোয়াকে আপনি আমার নিজের জীবনের সঙ্গে তিনটি দোয়াকে বানিয়ে নেন আপনার ভাগ্যের পরিবর্তনটা করে দিবেন কে রমজান আসার আগেই তিনটি দোয়াকে আমরা স্পেশালভাবে আমাদের জীবনের শ্রেষ্ঠ দোয়া বানিয়ে নেই এক নম্বরে ইবন অমর আল্লাহ আনহু তিনি বলেন সুনান আবিদাউদের বর্ণনা বিশ্বনবী সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন এই দোয়াটাকে তিনি ছেড়ে দিতেন না সর্বত্র তিনি এই দোয়াটাকে পড়তেন এই দোয়াটা যারা পড়বে ভাগ্য তাদের পরিবর্তন হয়ে যাবে আবিশানবী পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আমার সাথে আল্লাহুম্মা ইন্নি অ্যাস লোকেলাফাল্লাফিয়াতে ফিতুনিয়া ওয়া ফিয়া রব্বুল আল আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন এবং দুনিয়া খেরাতের চূড়ান্ত নিরাপত্তা আপনি আমাকে দান করেন বলি আমিন দুনিয়া খেরাতে আপনার নিরাপত্তার জন্যে রমজান আসার আগেই আপনি এখান থেকে প্রস্তুতি নিতে পারেন রোজার আগেই হলো আমলের প্রস্তুতির একটা মৌসম আর রোজা হল চূড়ান্ত ফলাফলের মাস কনসহান আল্লাহ আমি বললেন এই দোয়াটা আমি পড়ি এই দোয়াটা তোমরা বেশি করে পড়ো এই দোয়াটা আমি সকালেও ছেড়ে দেই নাই সন্ধ্যাও ছেড়ে দেই নাই সাবাইকেরাম কয়া রসুল আল্লাহ এটার গুরুত্ব এত বেশি কেন দিলেন নবী আমার কয় এই দোয়াটা সারা দিন সারা রাত আমি আল্লাহর নিরাপত্তায় থাকতে পারি এই দোয়াটা আপনি পড়লে নিরাপত্তার দায়িত্ব আল্লাহর কুদরত গ্রহণ করবে আর আল্লাহর কুদরত যদি আপনার নিরাপত্তার দায়িত্বটা গ্রহণ করে নেই আপনার কোনো চিন্তা দুনিয়াতেও থাকতে পারে না পরকালেও কাজেও থাকতে পারে না যদি আল্লাহর উপর নির্ভরটা ভালোভাবেই করে নিতে পারেন এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিক মানি শুধু খাবার নয় রিজিক মানি হল দুনিয়ায় শান্তিতে থাকার জন্য যত রাস্তা দরকার আল্লাহ পাক তত রাস্তায় আপনার জন্য মঞ্জুর করে দিবেন কনসুবাহান আল্লাহ আর আল্লাহ পাক বললেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ পাক সাহায্য করার জন্য আল্লাহ পাক ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহই যথেষ্ট হয়ে যায় শুধু এখানেই শেষ নয়। রব্বুল আলামিন আর কি চমৎকার করে আমাদেরকে কয় লাইসা লিল ইল যে চেষ্টাটা আপনি করবেন সেই চেষ্টার প্রাপ্য ফল মৃত্যুর একদিন আগে হলেও আপনি পাবেন আল্লাহর কোরআনের ওয়াদা সুমান আল্লাহ চেষ্টা করবেন মৃত্যুর একদিন আগে হলেও ফলটা আপনি পেয়ে মরবেন সুহান বলেন না এবার আল্লাহ পাক কারো বলছেন তোমার দায়িত্ব হলো চেষ্টা করা আর সেই চেষ্টা পূরণের দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতি হাতে চলে যাবে কনসবাহান আল্লা আমরা শুধু চেষ্টাই করতে পারি সকল দিকে আমাদেরকে সাহায্য করতে পারে সকল দিকে নাজাদ দিতে পারে মুক্তি দিতে পারে একমাত্র যিনি তিনি কে আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়াপেরা জান তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি নরকেরগিনীপ সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার সেরা জান ঠিক না বলেন আমরা জানি না কেউ কিন্তু আশাই করতে হবে নেয়াকামল করা লাগবে রমজানের দ্বিতীয় দোয়া হলো বিশ্বনাবি বলেন দ্বিতীয়তরফ এই দোয়াটা তোমরা বেশি করে পড় এই দোয়াটা তোমরা যত বেশি পড়বে তত বেশি রহমত তোমাদের উপর নাজিল হবে রহমতের আলা দরজা তোমাদের উপর নাজিল হবে আমরা বললাম কি দোয়া তোমরা নবীকে তোমরা রব। বলো তোমরা ওরপ তুমি আমাদেরকে মাফ করে দাও এ দোয়া বেশি করে তোমরা পড়ো আর আল্লাহ আপনি তো সর্বময় ক্ষমাকারী আর পরম দয়াবান পরম করুণাময় অসীম দয়ালু এইভাবে করে দোয়াটা পড়তে থাকো এরপরে আমরা বললাম নবীগ রমজানের আগে তৃতীয় নম্বর দোয়াটা কোনটা আমরা পড়তে পারি তৃতীয় বেশি করে কেন কেননা এই সাবান মাস দোয়া কবুলের মাস তোমরা বলো সুবাহাক আল্লাহ তুমি পুত পবিত্র তুমি মহান সুতরাং তুমি জাহান নামের আজাব থেকে সবাইকে নাজাদ দিয়ে দাও কন আমিন এই রমজানের আগে এই তিনটা দোয়াকে আমরা আমাদের জীবনের সঙ্গী বানায় নেই আল্লাহর রহমত আপনার সাথে চব্বিশ ঘন্টা সঙ্গী হয়ে থাকবে কন সুবহান আল্লাহ রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন